বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে কনসার্ট করবে বিশ্বখ্যাত রক ব্যান্ড স্কর্পিয়ন্স। গতকাল স্কর্পিয়ন্স তাদের ফেসবুক এবং টুইটারে এই ঘোষণা দিয়েছে। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে তাদের সঙ্গে বাংলাদেশের ব্যান্ড চিরকুটও পারফর্ম করবে। ১৯৭১ সালে বিটলস কিংবদন্তি জর্জ হ্যারিসন আর পণ্ডিত রবিশঙ্কর মিলে করেন কনসার্ট ফর বাংলাদেশ। যুদ্ধগ্রস্ত বাংলাদেশের পাশে দাঁড়াতে একত্রে সেই ঐতিহাসিক কনসার্ট করেছিলেন তারা। সেই ম্যাডিসন স্কোয়ারেই বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর উপলক্ষে কনসার্ট করছে স্কর্পিয়ন্স আর চিরকুট। গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট শিরোনামে এই কনসার্ট হতে যাচ্ছে আগামী 6 মে। টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিট মাস্টারে আগামী 4 এপ্রিল থেকে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। জার্মানির হ্যানোভার থেকে উঠে আসা স্কর্পিয়ন্স ৮০ দশকে তুমুল জনপ্রিয় হয়। এখনও তরুণ সহ বিভিন্ন বয়সের মানুষের কাছে স্কর্পিয়ন্সের গ্রহণযোগ্যতা অসামান্য। গত ফেব্রুয়ারিতে নিজেদের নতুন অ্যালবাম রক বিলিভার প্রকাশ করেছে স্কর্পিয়ন্স।